ঢাকা 18 আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন তিনি জানাবেন নির্বাচনী প্রস্তুতির কথা। এই মুহূর্তে তার উত্তরার বাসভবনে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদেরকে জানাবেন বিএনপির প্রার্থী কি কি আশ্বাস দিচ্ছেন ভোটারদের। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরাতে ঢাকা 18 আসনের উপনির্বাচন ঘিরে। ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, তার কাছে জানতে চাইব আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি, জনগণ ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাকে আপনার কাছে কি প্রত্যাশা করছে এবং আপনি তাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনারা জানেন যে আমাদের এখানে গত 23 তারিখে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরু থেকে আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি, কিন্তু এখানে সমস্যা হলো যে আমাদের প্রতিপক্ষ যে প্রার্থী আছে তিনি এই আমাদের জনগণের সাড়া দেখে তিনি ভয়ে ভীতু হয়ে গিয়েছে এবং আমরা 23 তারিখ এবং 24 তারিখের পর থেকে আমরা যেখানেই প্রোগ্রাম দিচ্ছি সেখানে তিনি প্রোগ্রাম দিয়ে দিচ্ছেন এবং এমনও দেখা গেছে গতকালকে তিনি প্রোগ্রাম করে আসছেন, আমরা সেখানে আজকে প্রোগ্রাম দিয়েছি, সেখানে তিনি প্রোগ্রাম দিয়ে আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছে না। আমরা যেখানে প্রোগ্রাম দিয়ে আওয়ামী লীগ যুবলীগ দিয়ে সেখানে লাঠিসোঁটা নিয়ে মিছিল মিটিং করে গতকালকে আমাদের খিলখেতে দুটো প্রোগ্রাম ছিল। আমরা সকালে একটি প্রোগ্রাম কোনোভাবে করতে পেরেছি, আপনারা মিডিয়ায় দেখিয়েছেন, কিন্তু অন্য প্রোগ্রামটা আমাদের করতে দেয়নি। আজকে আমাদের 53 নম্বর ওয়ার্ড এবং 54 নম্বর ওয়ার্ডে আমাদের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম আপনারা দেখেছেন। এখানে আমাদের লোকাল নেতৃবৃন্দ আছে, সমস্ত নেতৃবৃন্দ, থানার প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই আছে সেখানে, কিন্তু আমাদের লাঠিসোঁটা নিয়ে আমাদের নেতৃবৃন্দ উপর হামলা করেছে। আমরা এখান থেকে মিছিল নিয়ে আমাদের সেখানে যাওয়ার কথা। এখন আমার কথা হলো, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করে যাচ্ছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 71 সনে এই দেশ নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের পতন ঘটিয়েছে, এই দেশের উন্নয়ন করেছে। সেই তিনবারের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখনও ধৈর্যশীল আছি এবং ধৈর্য নিয়ে আমরা কাজ করতেছি। আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে চাই, কিন্তু এই সরকার তো সেটা চায় না। আপনারা দেখেছেন জাহাঙ্গীর প্রতিপক্ষ, আপনার যারা প্রতিপক্ষ আছেন তার ওই পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে আপনার মিছিলে বা গণসংযোগে যে হামলা সেটি আপনার দলের অন্তর্কন্দল, এটি তারা বলার চেষ্টা করছেন, কি বলবেন? না, এখানে আপনি যেটা বলছেন যে প্রতিপক্ষ তো অনেক কথাই বলে, যদি প্রতিপক্ষ তো মুখে বলতেছে যে তারা সুন্দর সুস্থ ভোট করবে, কিন্তু তা কি করেছে? অতীতে সমস্ত তারা কি ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে? জনগণ ভোটারদের জনগণের প্রতি কি তাদের কোনো আস্থা আছে? আপনার মিডিয়ার মাধ্যমে, আপনার ডিবিসির মাধ্যমে আপনারা দেখিয়েছেন যে বিভিন্ন জায়গায় অনেক সময় গত নির্বাচনে কিভাবে তারা দুর্নীতি করেছে, 30 তারিখের ভোট 29 তারিখে করেছে। আমরা সেটা বলতে চাই, বিএনপি জনগণের উপর আস্থাশীল এবং জনগণের আস্থা আছে বিদায় বিএনপি এখনও জনগণের উপর আস্থা রেখে আগামী নির্বাচনটা মোকাবেলা করতে চায় এবং আমি বিশ্বাস করি আমাদের এখানে যারা আমাদের এখানে যে ভোটাররা আছে, ভোটাররা 12 তারিখে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এই আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক, যতই সন্ত্রাস করুক, যতই রক্তচক্ষু দেখাক, ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ, আমাদের এখানকার ভোটাররা সেখানে ভোট দিতে যাবে। এখন আপনারা, আমি বারবার যে কথাটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ কোনোভাবে চায় না ভোট কেন্দ্রে ভোটাররা যাক, কারণ ভোট কেন্দ্রে যদি ভোটাররা যায় তাহলে তারা জানে যে তারা ধানের শীষে ভোট দিবে বা তারা নৌকায় কোনোভাবে ভোট দিবে না, যার কারণে কিন্তু তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে। এবং অতীতের ন্যায় তারা কিন্তু আমাদের সাথে গায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে একটি মামলা দেওয়ার পায় তারা করছে। এই আমাদের এখানে আতিক ভাই আছে, আমাদের আমন মেম্বার আছে, খোকা আছে, আমাদের তুরাগের প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা এখন ওইখান থেকে এসেছে। কিন্তু আপনি খবর নিয়ে দেখেন, যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ।